আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, বিডি টিউটর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর অঙ্ক বিষয়ক 11তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো 11তম সপ্তাহে আমাদের বাড়ির কাছ থেকে আরও আছে, তো বলছে শিক্ষার্থীর নাম এখানে নিজের নাম লিখবা, বিদ্যালয়ের নাম লিখবা, শ্রেণী পঞ্চম দেওয়া আছে, তারপরে রোল লিখবা। বলছে সমাধানের জন্য আলাদা কাগজ ব্যবহার করবে, অর্থাৎ তোমরা অন্য এক্সট্রা কাগজে উত্তরগুলো লিখবা। তো বলছে অনুশীলনী 6-এর ক এক অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করো। এখানে 1 থেকে 5টি অপ্রকৃত ভগ্নাংশ আছে, এগুলো প্রকাশ করতে হবে। তো চলো দেখে নেই। তো দেখো, যে 1 নম্বর 22/3, তাহলে 3 × 2 + 2 / 3, এখানে 8/3, তো আমার উত্তর হবে 8/3। তো এইভাবে 1, 2, 3, 4, 5, 5টাই করা আছে, জাস্ট এইভাবে দেখে তোমরা করে দিবা। তারপরে প্রশ্ন 2-এ বলছে যে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ ভগ্ন সংখ্যায় প্রকাশ করো, এখানেও 1 থেকে 5টা আছে। তো চলো উত্তর দেখে নিই। এখানে আমরা এই যে 1 নম্বর 7/3, তাহলে 2/7, তাহলে 3 দিয়ে ভাগ হবে, করলে 6 পার যাবে, গেলে 1, তো এখানে হবে 2 × 1/3। তো এইভাবে আমাদের 1 থেকে 5টা 5টাই করতে হবে। তো জাস্ট এভাবে করে দিলে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তরও শেষ। এবার আমরা দেখব 3 নম্বর প্রশ্ন। এখানে 1 থেকে 15 পর্যন্ত ভগ্নাংশ আছে, প্রত্যেকটা অঙ্ক আমাদের যোগ করতে হবে, অর্থাৎ যোগ করে করে ভগ্নাংশগুলোকে নিয়ে আসতে, পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। তো দেখো, এখানে 1 থেকে 1, 2, 3, 4, এখানে 4টা কথা আছে দেখো। তো জাস্ট যেভাবে করে দিছে ভগ্নাংশগুলো যোগ করে নিয়ম, তো তোমরা জানোই যে প্রথমে হরগুলো লসাগু করতে হয়, তারপরে প্রত্যেকটা ভগ্নাংশে হর দিয়ে প্রাপ্ত লসাগুকে ভাগ দিতে হয়, তারপরে লবের সাথে গুণ করতে হয়। এভাবে করে করে প্রত্যেকটার নির্ণয় করছে। তারপরে দেখো 5 থেকে 8 পর্যন্ত এখানে 4টা কোড আছে, সেমভাবে যে হরগুলো লসাগু করছে, তারপরে প্রত্যেকটা ভগ্নাংশে হর দিয়ে লসাগু ভাগ দিয়ে লবের সাথে গুণ করে দিছে। তো তারপরে দেখো 9 থেকে 13 পর্যন্ত এখানে দেওয়া আছে, তো এগুলো সেমভাবেই করা আছে। তারপরে দেখো এখানে 14 আর 15 দেওয়া আছে। তো তোমরা জাস্ট এইভাবে 15 পর্যন্ত দেখে দেখে সুন্দর করে করে দিবা। আর এগুলো তো তোমাদের পারাদি কথা, কারণ এগুলো ভগ্নাংশ যোগ বিয়োগ তোমরা আগে করে আসছো। তো জাস্ট এভাবে করে দিলে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। এরপর আমরা দেখব 4 নম্বর প্রশ্ন। বলছে হিসাব করো, এখানেও জাস্ট ভগ্নাংশ আছে, কিন্তু এর আগে আমরা দেখছি 2টা করে ভগ্নাংশ যোগ করতে হয়েছে, এখানে 3টা বা 4টা এরকম দেওয়া আছে। তো এখানে 1 থেকে 9 পর্যন্ত প্রশ্ন আছে, তো এগুলো উত্তর দিতে হবে। তো চলো আমরা কথা না বলে এগুলো উত্তর দেখে নেই। তো দেখো 1 নম্বরে সেমভাবে আমরা যেভাবে এর আগে অঙ্কগুলো করছি সেমভাবে করতে হবে। 1, 2, 3, 4, দেখো 5 পর্যন্ত এখানে দেওয়া আছে, তো এইভাবে তোমরা করে দিবা। তারপরে দেখো 6 থেকে 9 পর্যন্ত এখানে দেওয়া আছে, জাস্ট যেভাবে করে দিচ্ছে তোমরা হিসাব করে করে এইভাবে করে দিলেই তোমাদের উত্তর হয়ে যাবে। তো তারপর আমরা দেখব 5 নম্বর প্রশ্ন উত্তর। 5 নম্বর প্রশ্নে বলছে যে 3 × 3/4 মিটার ও 2 × 1/2 মিটার দৈর্ঘ্য দুইটি ফিতা একত্রে কত মিটার হবে। তো চলো আমরা কথা না বলে এর উত্তরটাও দেখে নেই। তো দেখো এখানে আমাদের বলছে সমাধান 3 × 3/4 ও 2 × 1/3 মিটার যোগ করলে ফিতা দুটি ধৈর্ঘ্য করতে কত মিটার পাওয়া যাবে। তাই যেখানে করে দিছে করে জাস্ট ওইভাবে ভগ্নাংশে যে যোগ করলাম সেইভাবে করলে হয়ে যাবে। তো করে জাস্ট হিসাব করে বের করে দিছে দুটি ফিতা করতে 6 × 1/12 মিটার হবে, তাহলে আমাদের উত্তর হবে 1/12 মিটার। তো এটা ছিল 5 নম্বর প্রশ্ন উত্তর। এবার আমরা 6 নম্বর প্রশ্ন দেখবো। বলছে গীতার কাছে 1:5/6 লিটার ও মামনের কাছে 13/8 লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি। তো চলো আমরা কথা না বলে এই উত্তরটাও দেখে নেই। তো এখানে গীতার জুস আছে 1:5/6, আর তাহলে 11/6, আর মামনের জুস আছে 13/8, তাহলে দুটো ভগ্নাংশ হর আছে 6/8। তো হিসাব করছে লসাগু পাইছে 24। তো তারপর 24 দিয়ে প্রত্যেকটা হরকে ভাগ দিছে, দিয়ে পাইছে হচ্ছে যে এখানে গীতার বেশি আছে, গীতার কতটুকু বেশি আছে 5/24 লিটার বেশি আছে। তো আমাদের উত্তর হবে গীতার বেশি আছে এবং 5/24 লিটার বেশি আছে। তো এটুকু লিখলে আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর শেষ। তো এই ছিল আজকে আমাদের পঞ্চম শ্রেণীর অঙ্ক বিষয়ক 11তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। পরবর্তী অ্যাসাইনমেন্টের সমাধানগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ।